ধর্ম যার যার উৎসব সবার, আমরা বাঙালি জাতি, আমরা ১২ মাসে ১৩ পার্বণ সবাই মিলে একসাথে উদযাপন করে থাকি। সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফার্স্ট ক্লাস এট অফ ফ্যাশন। এবং অ্যাজ ওয়েল আপনাদের সাথে রয়েছি আমি রিয়াসা শুভ, আমি বেনোজি। সো এখন আমরা দেখে নিই আমাদের আজকের স্পেশাল এপিসোডে কি কি রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। উৎসবের রং কোনটা বলুন তো? লাল। হ্যাঁ দর্শক, লাল এমন একটা কালার যে কালারে ড্রেস পরলে প্রত্যেকটি মেয়েকে আরও অনেক বেশি সুন্দর লাগে। এই লালের সাথে কম্বিনেশনে কিন্তু অনেক ধরনের রঙে ব্যবহার করা যায়, এবং এই লালের সাথে কম্বিনেশনে আপনাকে শাড়ি পরলে সুন্দর লাগবে, সালোয়ার কামিজ পরলে সুন্দর লাগবে, এমনকি এক পিস কামিজও। সো বিয়ার, চলুন আমরা দেখে নিই এবার রং বাংলাদেশের তেমন কিছু কালেকশন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা রং বাংলাদেশ শুরু থেকেই কোনো একটা থিম নিয়েই কাজ করে, যে কোনো অকেশনে কোনো আলাদা আলাদা থিম থাকে আমাদের ডিজাইনের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে, যেগুলি যে বর্তমান যে ট্রেন্ড চলছে সেটাই আমরা মোটামুটি কাজ করেছি। এবং সুতির উপর ভ্যালু এডিশনের ক্ষেত্রে ব্লক প্রিন্ট বা স্ক্রিন প্রিন্ট এটার সাথে আমরা হয়তো হ্যান্ড এমব্রয়ডারি বা এমব্রয়ডারি কারচুপি নানান কাজ করেছে। আর যেহেতু এই সময়টা গরমের মধ্যেই, তো সেই জন্য সেজন্য যেন কাপড়টা আরামদায়ক হয় আমরা সেটাই চেষ্টা করেছি। এবং এটা আরামদায়কটা প্যাটার্নেও হতে পারে বা কাপড়েও হতে পারে, ডিজাইনেও হতে পারে, যেন একটা কমফোর্ট জোন থাকে, আমরা সেটাই ট্রাই করেছি। রঙের ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা লাল সাদা তো আছেই, লাল সাদা গেরুয়ার সাথে আমরা স্বর্ণালী হলুদ বা সবুজ বা নীল ওগুলো যোগ করেছি সহকারী রং হিসাবে, কিন্তু মূলত লাল সাদার উপরেই বেশিরভাগ আমরা কাজ করেছি। এখন যে শাড়িটা দেখছেন সেই শাড়িটাতে আমরা, এটা মূলত হচ্ছে হাফ সিল্কের উপর সাদা ক্রিম বলতে পারেন বা সাদা বলতে পারেন। আমরা যেটা করেছি স্ক্রিন প্রিন্ট করেছি, তো স্ক্রিন প্রিন্টে দেখেন যে আমরা যত রকম যে কথাটা বলেছি আমরা আগে, পুজোর যত রকম সিম্বল আছে ওটা নিয়ে আসার চেষ্টা করেছি। আঁচলে দেখতে পাবেন যে ওম আছে বড় করে, তারপরে হচ্ছে তলোয়ার আছে বা ত্রিশূল আছে, সেটা দিয়ে আমরা ডিজাইন করেছি। আবার বডিতেও আমাদের নানা রকম সিম্বল, পূজার সিম্বল ছড়িয়ে দিয়েই ডিজাইনটা করা হয়েছে। তারপর যে পাটটা দিয়ে, পাট যেটা করা হয়েছে এটা আসলে প্যাচওয়ার্ক করে পাটটা লাগানো, এটার উপরেও স্ক্রিন করা হয়েছে। সেখানে দেখবেন যে বেলপাতা আছে, হয়তো শঙ্খ আছে।
আমাদের মানে পুজোর যে পোশাক এটা পরলে আপনি মানে কাউকে বলে দিতে পারবেন যে পুজোর জন্যই বানানো হয়েছে, এটা টোটালি দেখলেই বুঝতে পারবেন যে এটা পুজোর জন্য। এখন যে শাড়িটি দেখছেন এই শাড়িটিও হাফ সিল্কের উপরে স্কিন প্রিন্টেরই। নতুন ডিজাইনে নানা রকম স্ক্রিন প্রিন্ট করা হয়েছে, এখানে ওম আছে, মানে ওম আছে, পদ্ম পাতা, পদ্ম ফুল আছে। এই শাড়িটির আঁচলটা আমরা সাজিয়েছি হচ্ছে দুর্গা মায়ের যে সাজসজ্জার যে নানা জিনিস আছে, যেমন মুকুট বা ওনার অস্ত্রের নানা রকম জিনিস, ওখান থেকে নানা রকম মোটিভ দিয়েই আসলে আঁচলটা সাজানো হয়েছে। এখানে ওমও ইউজ করা হয়েছে, পদ্ম ফুলও ইউজ করা হয়েছে, সব মিলিয়ে এটা একটা পুজোর একটা সুন্দর ব্যঞ্জনা তৈরি হয়েছে, যেটা এই শাড়িটা পরলেও আপনি পুজোর পুরোপুরি আবেশ পাবেন। উৎসব বা পার্বণ, ঈদ কিংবা পুজো, যাই হোক না কেন, পাঞ্জাবির বিকল্প কিন্তু খুঁজে পাওয়া বড়ই মুশকিল। পাঞ্জাবি যা পড়লে আপনার রুচি এবং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে, তাই তো পাঞ্জাবির দিকে সবারই থাকে বিশেষ মনোযোগ। তো এখন এই সেগমেন্টে আমরা দেখে নিচ্ছি রং বাংলাদেশের পাঞ্জাবির কিছু কালেকশন। পুজোতে ছেলেদের জন্য আমাদের অনেক আয়োজন রয়েছে, আমরা পাঞ্জাবি করি, আমরা শার্ট করি, আমরা ধুতি করি, আমরা উত্তরীয় করি। এখন যে পোশাকটি দেখছেন এটা একটা সেট বলতে পারেন। সাদা রঙের পাঞ্জাবি, এর ওর উপরে আমাদের যথারীতি আমাদের যত পুজোর সিম্বল আছে এগুলো দিয়ে আমরা সাজিয়েছি।
সঙ্গে একটা ধুতিও আছে যেটা লাল রঙের একটা ধুতি, এবং উপরে উৎসবকালীন সময়ের জন্যই আসলে একটা কোটিও রয়েছে সাদা রঙের। পুজোর সাজ করার সময় আসলে মানে আপনি অনেক কিছু আমাদের থেকে মিলিয়ে নিতে পারেন, যেমন পাঞ্জাবি যেমন আলাদা আছে, ধুতিও আলাদা আছে, উত্তরীয় আলাদা আছে। এখন যে পোশাকটা দেখছেন ওটা এই সাদা রঙের পাঞ্জাবির সাথে আমরা সাদা রঙের ধুতি পরিয়েছি এবং সঙ্গে একটি উত্তরীয় আছে। এভাবে আমাদের সবগুলো পোশাকে কিন্তু আলাদা আলাদা করে মিলিয়ে আপনি আপনার পুজোর সাজ বা পুজোর পোশাক বেছে নিতে পারেন আমাদের শোরুম থেকে। অনেকেই শাড়িতে কমফোর্ট ফিল করেন না, কামিজ পরতে চান পুজোতে, তাদের জন্য আমাদের অনেক আয়োজন রয়েছে। এখন যেই কামিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম আমাদের উৎসবের রং লালের উপরে। এটারও স্ক্রিন প্রিন্ট করা হয়েছে এবং আমরা বড় করে দুর্গা মায়ের মুখটার একটা ডিজাইন করার চেষ্টা করেছি, সঙ্গে তার অনুষঙ্গ যা আছে তা দিয়েই এটা ডিজাইনটা করা হয়েছে এবং এটা খুবই ট্রেন্ডি হয়েছে, ফ্যাশনেবল হয়েছে। কামিজটির সামনের পুরো অংশ জুড়েই স্ক্রিন প্রিন্ট করা হয়েছে, এখানে দুর্গা মায়ের মুখের একটা প্রতীকাও আছে, সঙ্গে ওমটাও ইউজ করা হয়েছে, নানা অনুষঙ্গের দিয়েই ডিজাইনটা সাজানো হয়েছে এবং কাটিংটা পুরোই ট্রেন্ডি, সামনের অংশে একটু ছোট পিছনের অংশ থেকে এবং থ্রি কোয়ার্টার হাতা ইউজ করা হয়েছে। এখন যে কামিজটা দেখছেন এটা হচ্ছে কমলা কালারের কামিজ, সঙ্গে আমরা প্যাচওয়ার্ক করে স্ক্রিন প্রিন্টের কাগজ কাপড় লাগিয়েছি। তো এটা হাতেও এসেছে এবং নিচের অংশও এসেছে এবং কাটিংটা পুরোপুরি ট্রেন্ডি।
কাটিং এবং স্টাইলিংয়ে একদম পুরোপুরি আধুনিক ট্রেন্ডি ফ্যাশন ফলো করা হয়েছে। এই পোশাকটি পরে একজন আধুনিক মেয়ে অবশ্যই পুজোর অনুষ্ঠানে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবে। Viewers, it's time for your favorite segment, that is your look of the week. Look of the week is completely your segment. এই সেগমেন্টটিতে যদি আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো, ইটস ভেরি সিম্পল, আপনারা আপনাদের ছবি আমাদেরকে পাঠাবেন এবং সেই ছবি থেকে আমরা নির্বাচিত করে নেব যে কোনো একজনকে। সেই একজনকে আমরা সিলেক্ট করে থাকি আমাদের ফেসবুক পেজে, অ্যান্ড আওয়ার অ্যাড্রেস ইজ www.facebook.com/fashionactv। সো ভিউয়ার্স, চলুন আমরা এই মুহূর্তে এসটিভির পর্দায় দেখে নিই কে হয়েছেন এই সপ্তাহের লুক অফ দ্য উইক। উৎসবপ্রিয় জাতি আমরা, প্রতিটি উৎসব আসলেই মনে হয় জীবনটা কতই না সুন্দর। আমরা চেষ্টা করেছি আমাদের আজকের আয়োজনের মাধ্যমে আপনাদের এই উৎসবকে আরো রাঙিয়ে তুলতে। Well viewers, it's time to say goodbye, but not the final one. দেখা হবে আবারো আপনাদের সাথে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেল SATV এর পর্দায়। আমরাই হাজির হয়ে যাব আপনার ফেভারিট শো ফাস্ট ওয়াশ আইট অফ ফ্যাশন নিয়ে। Till then, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। I remember, stay cool and be stylish.